হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সব কি তাহলে ভালো আছেন? নি আমি তো আছি আলহামদুলিল্লাহ। আজকে আবার একটা ব্লগ শুরু করলাম, আশা করি সবার কাছে ভালো লাগবো। আমার মতো খেয়ে খেয়ে ইলা দুইটা মাছ একখানা করে খাইন। এই দেখো, একটা হইলো মোলা, একটা হইলো বাতাসি। এটা আসলে সবসময় খাই না, আখতা খাই আর কি। আর যেহেতু এখন গার্ডেনের ফ্রেশ বাহর পাতা আছে, গার্ডেনের ফ্রেশ বাহর পাতা দিয়াই এটা মজা, দেশের স্বাদ হওয়া যায়। এই দেখো গা, এক প্যাকেট হইব আমি বাসি হালাই দিছি। এটা হইলো বাতাসি, এটা বাতাসির মাথা ফলাইছি এই তো। আর মহা মাছ আরো বড় আছে, ফেট ফেলাইয়া দেখো কিতা করছি। এই দেখুন কত আমি ফেলাইছি, মনে হয় আধা ঘন্টা ধরে উবাইয়া বাসরাম। দুই ব্লক মাছে ও হইছে, কার্টনের বাহর ভাতা দিয়ে রান্ম। আর কিতা রান্নাম আজকে দেখাইলাম। আর আজকে রান্না করলাম বাংলাদেশের আলু দি, বাংলাদেশের উড়ি শুটকি দিয়া। আর এই তো আমি মাছ রেডি করে লাইছি, মাখাইয়া বয়াই দিম। আর রান্না করবো এদিকে খাতলা মাছ, মনে হয় উদাহরণ মাকে এমনি জুল দিয়া, জুল জুল করিয়া আমার হাজবেন্ডে বেশি ভালো ফাইন। এই তো আজকের তিনটা কারি। এই তো আমি ব্লেন্ড করা পেঁয়াজ দিছি, তেল দিলাইছি একটুক, ছোটো মাছটা আমি বয়ে দিলাম, হলুদের পাউডার, মরিচের পাউডার দিমু, একটু ধনিয়া বেশি দিতাম নাই তো, আর দিমু পরিমাণ মতো লবণ। আমি ছোটো মাছ কোনোদিন কারি পাউডার দিছি না, আজকে একটু দিলাম, দেখি কিলা টেস্ট লাগে সবরে জানাইমু। এদিকে উড়িটাও আমি বয়ে দিলাম। আর আমরা শুটকি হলে খান তো রান্ধি, আমি তো আরও রেসিপি কতদিন শেয়ার করছি। এতো মরিচের পাউডার দিলাম, বেশি দিতাম না, বেশি একটা জাল ভালো লাগে না, আমার বাচ্চাটাও খাই। আমরা সিলেটি জেরা সব হলো শুটকি রান্ধি, মাছও দিলাই লবণ। তো এখন আমি ছোটো মাছটারে এই তো আতে মাখাইয়া বয়ে দিমু, রসুন দিব একটু, একটু মাখা মাখা রাখবো, একবারে ড্রাই করতাম নাই। আর একটু পানি দিই, দেখাই দেবো ক্যামেরা ঠান নিয়ে। এই তো দেখো কতটা ফানি। আর ব্লেন্ড করা পেঁয়াজ দিছি, এলে একটু গদগদা লাগে, তো জ্বালোয়ার পরে আরও কিন্তু ফানি কমবো। কুকারটা ধরাই, এটা আমার জাল কুকার, এদিকে এদিকে আমি উড়িটার বয় দিই, রসুন দিলাম, এটা আমার নিজেরও ব্লেন্ড করা রসুন, আমি ফ্রোজেন করে রাখছিলাম না, এই সময় আর কি দেই। এই তো আমার জাল হইতে তা, এদিকে আমি উড়ির মাঝে রসুন দিলাইছি। এই তো এখন আমি এই শুটকির পানিটারে আমি মাইক্রোওভেনের মাঝে জাল দিয়ে দেব। এই তো আমি মাইক্রোওভেনের মাঝে ওলাখান পানি দিয়া আর মাইক্রোওভেনের মাঝে গরম করিয়া আমার শুটকিরে মেল্ট করিয়া নেই গিয়ে, তারপরে একটা চামচ দি লারলে লারিয়া কি যেমন শুটকিটারে আমি গলাইয়া নেই গিয়ে বাঙ্গিয়া। এই দেখো কা ওখানেটারে সাক্কা দিলে এরম আর গসাবার হয় না, খাওয়া যায় খুব আরামসে। এ দেখুন ওটা আবার দইয়া দিমু, আবার দইয়া দিই, এই তো দইয়া আবার দিলাম। এখানে শুট কি নষ্ট করা যাইত নাই, এটার মাঝে আরো কতটা গেরান খাওয়ার বাড়াইব না নি। আর আমি একবারে জোল টোল দিয়া বয়ে দিমু, আর এখন মাছও দিলাইমু, এই তো শেষ। এ দেখুন আমার বাদা খাটা,
এতো একবারে আমি পানি দিলাইছি, এখন আমি খাসামরিচ দিব কয়েকটা আর মাছ দিলাইব। এই তো আজকের আমার মজার মজার দুইটা কারি রান্না শেষ হয়েছে। এটা তো উড়ি দি শুটকি দিয়া, উড়ি দেশি আলু দিয়া শুটকি দিয়া, আর এই তরকারিটা সবার ফেভারিট আমি জানি। আর এই তো ছোটো মাছ রান্না করছি, আমার কাছে ওলা খান এই মাছ মাংস থাকি ওলা খান খাইতে ভালো লাগে। মজার একটা তরকারি হইলেও আর লাগে না, এই আবিজাবি 10টার দরকার নাই। তো চলো কা এখন সবরে বারে লইয়া যাই হোম সেন্স দেখি ভিতরে গিয়া ক্লিয়ারেন্স ক্লিয়ারেন্স কিটা আছে। হোম সেন্স ক্লিয়ারেন্স আমি কিছু পাইনি আমার দরকারি। যে সুন্দর বেতর চেয়ার, দাম কত? 300 পাউন্ড আছিল, 217 পাউন্ড। কিচেন কালেকশন হয়েছি, সুন্দর যাক সামার লাগে। 8 পাউন্ড বাস্কেট হল, টাইম নাই কুইক দেখাই লাগলাম। সার্ভিং ডিশ হল নাইস নাইস আছে, সার্ভিং ডিশ এটা যেমন সুন্দর গ্লাস বেতন লাহান বানাইছে, ওয়ার সার্ভিং ডিশ এখন সুন্দর সুন্দর আছে। প্রাইস অত মন নাই, 1299 অত বড় সার্ভিং ডিশের দাম। ও টেবল ম্যাট অত দেখি, বা এখানে যে সুন্দর সুন্দর টেবল ম্যাট এখন আছে খুবই সুন্দর সুন্দর। 10 পাউন্ডের সাইডটা হোম সাইজ। আমি কুইক কুইক দেখাই লাইলাম, তো টাইম নেই আমার কাছে। একটা কিচ্ছু নিবার মতন আমার ফেভারেট সাইট, আমার ফেভারেট সাইট ওটা তো যে সুন্দর, বাট 30 পাউন্ড দাম বেশি, দাম বেশি গেছে। 20 পাউন্ড ঠিক আছে, এখন 30 পাউন্ড বেশি দাম, 20 ইলে ঠিক আছে।
খালি ডহল ওটা আমি এদিন ঠিকই মেসি যে সুন্দর সুন্দর জুড়ি এখন ওটা আমার কাছে যে মায়া লাগছে। ফ্রুট বাস্কেট ফ্রুট ভেজিটেবল তো দেব, আমার ঘরে রুম নাই, আমার টেবিলও রুম নাই, আমি এদিন একটা নিছি গিয়ে অলরেডি, নাইলে আমি নিলাম না। এই তো ফ্রুটের বাস্কেটও হলো সাইটে দেওয়ারও আছে। আন্টি সেল দিছে দেখো। তো আজকের ব্লগটা আমি ওখানে শেষ করলাম। সব ভালো থাকবা, সুস্থ থাকবা, সবাই সবার লাগে দোয়া করবা। আর এখানেও আমি কুইক কুইক করে একটু দেখাই লাইছি, আমার কাছে তেমন একটা টাইম আছে না, এটা আছে হোম সেন্স। তো আশা করি সবার কাছে।